সালাম আলাইকুম সুধি, কবির আহমেদ ইউটিউব চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম। ভয়েস অফ আমেরিকার তাইরা কিবরিয়ার উপস্থাপনায় কিছু গুরুত্বপূর্ণ আমেরিকার সংবাদ শুনুন। ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিশেষজ্ঞরা ফ্লু এবং আরএসভি সহ কোভিড-19 নয় এমন শ্বাসযন্ত্রের সংক্রমণ শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছেন। দেশব্যাপী শিশু হাসপাতালের বিছানার 70% বেশি এই সংক্রমণে আক্রান্ত রোগীতে ভর্তি। 3 ডজন রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমের শহরগুলোর বায়ুমানের সূচকে বৃহস্পতিবার দেখা গেছে সেখানকার বাতাসের মান অত্যন্ত খারাপ। এই অঞ্চল জুড়ে দাবানলের ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় সিয়াটল ও ওয়াশিংটনে দিনের বেলায় বিশ্বের যে কোনো শহরের সবচেয়ে খারাপ AQI এর মাত্রায় পৌঁছেছে বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিক হলে টুইটারের বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। মাস্ক এবং টুইটার এবছরের বেশিরভাগ সময় কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আইনি লড়াইয়ে ব্যয় করেছেন। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।